হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি, কারণ আজকে পার্থর অফিস থেকে ফ্যামিলি পিকনিক ডে। তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি রায়চকে, দ্য হোটেল গঙ্গেজে। তো আজকে সারাদিন এখানে কাটাবো, অনেক এনজয় করব। বাহ, এটা তো খুব সুন্দর। তা পার্থবাবু এখন দাবা খেলবে, দেখেছ পিহু? তো দেখো কি সুন্দর, এখানে কিন্তু দুটো সুইমিং পুল আছে, এটা একদম ছোটদের আর ওই দূরেরটা কিন্তু বড়দের। তো তো একটা কথা বলবো, মানে কলকাতার কাছাকাছি যদি কোথাও ঘুরতে যেতে চাও, দীঘা মন্দারমণি তো আছেই, কিন্তু আমার মনে হয় এই রায়চকের এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। শনিবার আসো, সারাদিন থাকো, রোববার সকালবেলা এখান থেকে বেরিয়ে যাও বা রোববারটা যদি থাকতে চাও, ভীষণ ভালো। আর এখানে আসলে কিন্তু একটু মানে রাজা রাজা ভাব মনে হচ্ছে, চারিদিকে একটা হেরিটেজ। তো এই দেখো পার্থর অফিসের কিন্তু সমস্ত কলিগরা চলে এসেছে, আর এখানে এখন ব্রেকফাস্ট চলছে। নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান সমস্ত রকম খাবারই কিন্তু ব্রেকফাস্টে আছে। তো এই দেখো এখন কিন্তু সবাই জমিয়ে ব্রেকফাস্ট করছে। তো এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে নানান গেম। তো পিউরানি একজন বুনু পেয়ে গেছে এখানে খেলার জন্য। পিউরানি কি বুনুর সাথে খেলছে? হ্যালো হ্যালো, দিদিকে সেই লাগছে একদম, সেই রানী আমার ফিরে এসেছে। হ্যাঁ জিন্স পরে, হ্যাঁ রানী আমার ফিরে এসেছে জিন্স পরে। আচ্ছা ফ্রেন্ডস, হোটেল গঙ্গেজ কিন্তু একসময় ছিল পর্তুগিজদের একটা কেল্লা। 1783 সালে পর্তুগিজদের এই কেল্লাটা বানানো হয়েছিল, এবং সেটাই এখন গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এবং গভর্নমেন্ট নিয়ে এটাকে কিন্তু তৈরি করে দিয়েছে হোটেল গঙ্গেজ। অপূর্ব সুন্দর দৃশ্য এই দেখো নতুনটা, এটা হচ্ছে পুরনো সেই কেল্লা। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, ওখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এই যে পার্থবাবু যাচ্ছে, তো এখন মোটামুটি 1-2 ঘন্টা প্রোগ্রাম চলবে, নানান খেলাধুলো চলবে। তো এই দেখো এখন সবার হাতে একটা করে ব্যান্ড বেঁধে দেওয়া হচ্ছে, কারণ যারা যারাই পার্থর অফিস থেকে এসেছে প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে ব্যান্ড বেঁধে দিচ্ছে, আর সুন্দর করে একটা গিফট সবার হাতে তুলে দিচ্ছে। আর পিহুরানিও ভীষণ খুশি, পিহুরানি একটা গিফট পেয়ে গেছে আসার সাথে সাথে। তো এই দেখো এখন কিন্তু গেম শুরু হয়ে গেছে, প্রথমেই শুরু হয়ে গেছে পাসিং দ্য বালুন, এবং এখানে পার্থর সমস্ত কলিগরা এবং তাদের ফ্যামিলির লোকেরাও কিন্তু একসাথে সবাই মিলে খেলছে, দেখতে বেশ ভালো লাগছে। তো দেখা যাক এখন এই খেলার উইনারটা কে হয়। খুব লাগতি হো, ইতনি সুন্দর লাগতি হো, ক্যা খুব লাগতি হো, ইতনি সুন্দর লাগতি হো। খেলার পর্ব শেষ, এখন দেখো সবাই একসাথে কিন্তু এখানে নাচানাচি চলছে, আর খুব ভালো লাগছে। এই প্রথমবার পার্থর অফিসে সবার সাথে মিট করলাম, আর ভীষণ এনজয় করছি সবাই একসাথে। তো দেখা যাক আগে আর কি কি অপেক্ষা করছে। খেলাধুলো নাচ গানের পরে সবারই কিন্তু খিদে পেয়ে গেছে, তো এখন আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে কিন্তু বুফে সিস্টেম, সবাই সবার পছন্দ মতন খাবার নিয়ে নিচ্ছে। আর পিহুরানিকে দেখো, পিহুরানি তো পোলাও আর পনির পেয়ে ভীষণ হ্যাপি। তো পিহু এখন পিহুর পছন্দ মতন খাবার নিয়ে নিয়েছে, এখন আমরা সবাই একসাথে খেতে বসবো।
পার্থবাবু কি কি নিচ্ছে? ওই পাপড়ি চাট নিলাম। আচ্ছা স্যালাড। খুব সুন্দর কিন্তু না ভিতরটা? তো দেখো দেখো ভিতরটা কত সুন্দর। এটা হচ্ছে খাওয়ার জায়গা, দা হোটেল গঙ্গেজের ভিতরেই কিন্তু এই খাওয়ার জায়গাটা, অসাধারণ সুন্দর। এবং এখানে বুফে সিস্টেম, আর এখানে আমি যেটা জিজ্ঞাসা করলাম পার প্লেট বুফে সিস্টেমে 999 টাকা। তো এই যে পিহুরানি এখন বসে আছে খাওয়া দাওয়া করতে। পিহুর মতন আমারও কিন্তু ফেভারিট পোলাও আর চিকেন, তো আমি পোলাও চিকেন আর আলুর দম নিয়ে নিয়েছি, আর এখন সবাই একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো পিহুরানি খাচ্ছে, ভালো লাগছে মাম্মা? টেস্টি তো। পার্থবাবু খাওয়া শুরু করে দিয়েছে, চলো আমিও এখন খেয়ে নিই। তো ফ্রেন্ডস, দুপুরবেলার খাওয়া দাওয়াটা দারুণ ছিল, খুব সুন্দর খেলাম, মানে কি বলবো, অসাধারণ খাবার দাবার। তো এই যে এখন পিহুরানির বায়না মা, এখন আমাকে পার্কে নিয়ে চলো, আমি একটু স্লিপ চড়বো। তো এই যে পিহু, পিহু চলো, তুমি স্লিপ পেয়ে গেছো। এই যে পিহুরানি এখন স্লিপ পেয়ে গেছে, আসো 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 আসো। তো পিহুরানি দেখো এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, চলো ইয়ে ওর ভিতর দিয়ে ঢোকো। হ্যাঁ চলে আসো এবার, এই যে টিং টিং টিং। পার্থবাবু লাঞ্চ করার পরে এখন কি একটু এক্সারসাইজ হচ্ছে? করো করো, হজম করছো? আচ্ছা, তা ছোট থেকে বড় সবার কিন্তু একটা মানে রিফ্রেশমেন্টের দারুণ জায়গা। পিহু আরেকজন বুনু পেয়ে গেছে খেলার জন্য, নামো নামো নামো, আসো 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 আসো, বাহ কি সুন্দর পিউ, আসো, বাহ। তো এই যে দেখো একটা কাঠের ব্রিজ, তো এই কাঠের ব্রিজ দিয়ে আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি। তো প্রায় এসে গেছি আমরা, কিন্তু গঙ্গার ঘাটের প্রায় কাছে চলে এসেছি। এই দেখো এই গেটটা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এই দেখো কত বড় একটা বট গাছ এখানে, গঙ্গা কুঠির। চলো দেখি সামনেটা কেমন। ফ্রেন্ডস দারুণ জায়গা, দারুণ মানে সন্ধ্যাবেলায় না বিকাল বেলাটা ফ্রেন্ডের সাথে এসে বা ফ্যামিলির সাথে এসে এখানে বসে থাকো, ব্যাস আর কোনো কথা হবে না, মানে এমনিতেই মানে সময় কেটে যাবে। এত সুন্দর মানে গঙ্গার ধারে বসে সময় কাটাতে কার না ভালো লাগে। আজকে পার্থবাবুর সাথে এখানে সময় কাটাবো, দারুণ লাগছে। এখানে আমরা আশা করছি এখানে 6টা পর্যন্ত থাকবো, আর তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। দেখো চারিদিকের ভিউটা দেখো, দারুণ। আজকে এই পর্যন্তই, আন্না সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।